এই যে আমাদের বিড়াল কালা তনি আজকের থেকে নাম দিয়েছে গুয়ে। আজ হচ্ছে 30 সেপ্টেম্বর 2022, শেষ হয়ে 1 অক্টোবর 2022, শুক্রবার শেষে শনিবার, এখন রাত বাজে 3:10। ঘন্টা দেড়েক আগে, ঘন্টা না ঘন্টা দেড়েক আগে, যাক রাত একটা দুটো দুটো কি কোন আর 2:50 মানে তো 10 মিনিট আগে তিনি একা একে এমনি উঠতে পারে না, সেই মাল গেছে বাথরুমে যায় কমোডের মধ্যে পুরে। তার গতকাল আমি নিয়ে গেছি ভেটেরিনারি হাসপাতালে, তাকে ইঞ্জেকশন দিয়ে আসছি, এক্সরে করছি, তার এইখানে বল না, এইখানে কঠিন ব্যথা ছিল। হ্যাঁ, আজ সারাদিন উঠতে পারে না, এশার নামাজ করেও আমি তার জন্যই কাঁদছি, আয়াতুল কুরসি পড়ে করতে গেলে খুদি আল্লাহ ভালো করে, এই যে উঠতে পারে না, তার এইটুকু কোনো জোর নেই, মাঝে মাঝে কি ভূতে ভর করে, তার পিপু ডাক শুনে সে পাইছে যে অন্ধকার, মানে কমেডি তো দেখা যাচ্ছে না। তারপরে রান্নাঘর ছিল তনিমা, শেফা তনিমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি তনিমা সেই গুয়ের ভিতরে হাত ঢুকায় দিয়ে, তার মাথা ছিল নিচের দিকে রেলের কপাল বালিতে, লেজটা কোনো মতে ধরে তাকে আনে, তারপর সাবান শ্যাম্পু তাপটা দিয়ে আল্লাহ পাক ভালো করুক পৃথিবীর সকল বিশ্বমন্ডিত জনের সবাই ভালো থাক। কালকে আবদুল্লাহ পরীক্ষা ছিল, তার আবার নেব হাসপাতালে, এদিকে কক্সবাজারের টিকিট কেটে আসলাম 7,700 টাকা দিয়ে, 7টা টিকিটের দাম 1,100 টাকা করে, আগামী 6 তারিখে রওনা দেবো, তখনও ভাবে এশার নামাজ পড়েও তারা বলছি যে আল্লাহ পাত্তারে যে অবস্থায় রাখুক নিয়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, তোমার দোয়া তোমার দয়া।